জীবন মানে অনন্ত দহন কখন দূরে আবার কখন মিলন জীবন মানে অনন্ত দহন কখন দূরে আবার কখন মিলন তবুও বিরহ সাথে রয়ে ভালোবাসা প্রেম নয় ভালোবাসা প্রেম নয় ভালোবাসা প্রেম নয় ভালোবাসা প্রেম নয় ভালোবাসা মানে দুটি মনে মিলেমিশে থাকা একই সনে ভালোবাসা মানে দুটি মনে মিলেমিশে থাকা একই সনে তবুও বিরহ সাথে রয় ভালোবাসা প্রেম নয় ভালোবাসা প্রেম নয় ভালোবাসা প্রেম নয় তুমি খারাই খারাই খাইতেছো কিসের জন্য না আমি দাঁড়াই খেতে পছন্দ করি তুই কি ভেবেছিস আমি যে হাওয়ায় ভেসে কথা বলছি আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি চার বছরের চারটা গান এটা মাত্র না তো কি তোর এই নতুন শাহরুখ খানের নামটা কি নাম হচ্ছে অটো খান শুনলে না নামটা আমার জন্য কোনো ক্ষতি না হয় বিদ্যান জি তুমি ওনাকে বলে দাও যে খান মজলিশ তার এক কথা শোন হাজার কথা তার মানে তুই বলতে চাচ্ছিস যে আমাদের অসলাতে কোনো নারী সদস্য নাই এই জাতীয় প্রতিষ্ঠানে অবশ্য কোনো নারীরা আসতে চায় না এটা আমাদের এই প্রতিষ্ঠানের একটা সংকট আচ্ছা যদি কেউ আসতে চায় তাহলে আমাদের কি করা উচিত তুই যদি আমাকে সভাপতির জায়গা থেকে বলতে বলিস তাহলে আমি বলবো যে হ্যাঁ এরকম কেউ যদি আসতে চায় তাহলে অবশ্যই সে সদস্যপদ পাবে তবে তার প্রধান এবং প্রথম যোগ্যতা হবে তাকে ওয়ান সাইডেড লাভার হতে হবে কিন্তু মেয়েদের মধ্যে ওয়ান সাইডেড লাভার পাওয়া একটু মুশকিল আচ্ছা চিফ কোনো মেয়ের মধ্যে যদি ওয়ান সাইড লাভ থাকে আর সে যদি আমাদের এই অসলার মেম্বার হতে চায় তখন আপনি কি করবেন সে সদস্য হবে অসুবিধা কি আপনি কিন্তু আমাকে কথা দিলেন প্রেম রেড তোর মতলবটা আমি ঠিক বুঝতে পারছি না একটু খোলসা করে বলতো আমি এমনিতেই সর্বপ্রেমিক আশিকরে নিয়ে একটু মেজাজ খারাপের মধ্যে আছি বল না মানে চিফ আমার সিঙ্গার বন্ধু যমুনা ও আমাদের এই অসলার মেম্বার হতে চায় ওর সমস্ত মানে যোগ্যতা মানে আমরা যেটা যেটা চাচ্ছি সবই ওর আছে আপনি কিন্তু কথা দিয়েছেন যে আপনি মেম্বার হিসাবে নেবেনই হ্যাঁ আমি ওকে চিনি অবশ্য কখনো কথা বলি নাই আচ্ছা ও কি ওয়ান সাইডেড লাভার নাকি হ্যাঁ যমুনা তো সেই রকমই বললো ঠিক আছে তুই ওকে একদিন আসতে বল কথা বলি তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে প্রেম রেড আমি কিন্তু তাকে কথা দিয়েছি আমার সম্মান কিন্তু বাঁচাতেই হবে তুই ওস্তার একজন প্রতিষ্ঠাতা সদস্য তোর কথা রাখবো না তো কার কথা রাখবো তুই আগে আসতে বল কথাবার্তা বলি তারপরে দেখা যাবে হ্যাঁ আচ্ছা তুই একটু অফিসে বস আমি একটু বাইরে থেকে আসছি কার পক্ষ থেকে এসেছো বললে ওসলা ওসলা এইরকম নাম তো কোনোদিন শুনিনি এপারে নতুন এসেছে বুঝি ওসলা কোন মানুষের নাম নয় তো চাচা দি এইটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের নাম ও ব্যর্থ প্রেমিক আলী আক্কা সেটা বানিয়েছে না তুমি কে আমি হচ্ছে ওই ওসলা প্রতিষ্ঠানের প্রেমবাহক বাহাদুর এখানে যত সব প্রেমিক আছে না তাদের কথা চিঠি আদান প্রদান করাই হচ্ছে আমার কাজ চাচা গুলনার আপনার কি বাসায় আছে নাকি না সে তো বাসায় নেই বাবা বাহক এই যা চাচা ভুল বলছেন কিনা বাহক নয় তো প্রেম বাহক ও আচ্ছা ঠিক আছে প্রেম বাহক আচ্ছা বলো কি বলতে হবে আমাকে বলো ও ফিরে এলে আমি ওকে জানিয়ে দেবো আচ্ছা ঠিক আছে এটা হলো গিয়ে আবেদনপত্র এটা আপনাদের পরিবারের সকলের জন্য আপনি এক সময় এটা পড়ে শোনাবেন এটা আর এইটা হচ্ছে যে আপার জন্য শুধু আপাই পড়বে এটা গোপনীয়তা আছে এই চিঠিটায় এই আমার মেয়ের সাথে গোপনে ইয়ে করাবে আমাকে দিয়ে গেল চাচা আপনি চেয়েছেন কেন আচ্ছা আমার যদি কোনো কুমতলব থাকতো তাহলে কি আমি আপনার সামনে আসতাম হ্যাঁ আপনি বুঝতে পারছেন না কেন আমাদের প্রতিষ্ঠান হচ্ছে একটা সব প্রতিষ্ঠান একদম নিষ্ঠার সহিত পরিচালনা করা হয় ও আচ্ছা ঠিক আছে এবার বলো এটার মধ্যে কি লেখা আছে এটা হচ্ছে ক্ষমাপত্র আমি কি পড়ে শোনাবো হ্যাঁ পড়ে শোনাও চশমা নেই তো সাথে প্রিয় পরিবারের সকল সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমি যে অপরাধটা করেছি সেটার জন্য ক্ষমা চাইছি সেই জন্য চিঠিটা পাঠিয়েছি
যদি এতে কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা করে দিবেন, মানুষ মাত্রই তো ভুল, ভুলের জন্য তো চিঠিটা পাঠানো, এখন এটি লিখছে। বা বা, ছেলেটা তো খুব ভদ্রতা জানে, ওকে বলো আমি ওকে মাফ করে দিয়েছি। আর হ্যাঁ, ও যেন একদিন এসে আমার সঙ্গে দেখা করে। ভাই, ভুল চিঠিটা আমি পৌঁছে দেবো। কি পৌঁছে দেবে? না না, কিছু না, এই চিঠিটা। ইয়ে, তুই কোথায় গিয়েছিলি? আমি তো কথাকে এগিয়ে দিতে গেছিলাম। তুমি এখানে কি করছো? তোমাকে না আমাদের বাড়িতে আসতে নিষেধ করেছি? না মানে আপা, হয়েছে কি, ওই যে একটা চিঠি আর কি। না না, একটা না, দুটা চিঠি নিয়ে আসছিলাম। আচ্ছা জি, তাহলে আমি এখন আসি না? আসসালামু আলাইকুম। আই, দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে, দাঁড়াও। ইয়ে, ও তো খুব ভালো ছেলে, প্রেম বাহক। বাহ, কি মিষ্টি নাম! আমার জন্য না একটা অনেক সুন্দর ক্ষমাপত্র এনেছে। ভাগিয়ে দিলে কেন? গেমের পক্ষ থেকে এসেছিল তো এই চিঠি দিতে। আমি জানি, ও হচ্ছে গেমের একটা চামচা। ওর সাথে আমার জরুরি কথা ছিল, যা তোকে ধরে নিয়ে আসো। ওরে মারে, আমি কিছুই বুঝতে পারছি না। কাল ওকে তাড়া দিয়েছিলাম, তাতে তুই রাগ করেছিলি, আজ আবার এই চিঠিটা রাখলাম, তাও তোর পছন্দ না। তোমার এত কিছু বুঝতে হবে না, তোমাকে যেটা বলেছি সেটা করো, যাও। ভাই বলেন তো, প্রভাচার্যের প্রেম কি আমাদের সামনে এসেছিল? আপনারা যাকে খুঁজছেন সে তো একবার না, আপনাদের সামনে দুইবার এসেছিল। ভাই, আপনি কি আমার সাথে মশকরা করছেন? আমার নূরতার জাহান আসলে আমি তাকে চিনতে পারবো না? এটা কি বললেন? আপনাদের সাথে কি আমার মশকরার সম্পর্ক যে মশকরা করবো? এই জোসনা, তোর ভালো নামটা বলতো। নূরতাজা রাজোসনা, আহন হুদায় কাজের মেয়ে জোসনা। আরে ভাই রে, আমি তো আমার নূরতাজ জাহানকে খুঁজছি। ভারী মুশকিল তো, আমি কি করে বুঝবো এটা আপনার নূরতাজ জাহান না? আপনারা মনে কয় এই পাড়ায় আরেকজন নূরতাজ আছে, তাকে খুঁজতেছেন? আপনি কি তাকে চিনেন? চিনি, তুই তার বাসা করলাম, চিনি না। চেষ্টা করলে অবশ্য খুঁজে বাড়ি করবে। ভাই, তোমাকে চেষ্টাটা করতেই হবে, এটা আমার জীবন মরণ সমস্যা। ভাই, এই ব্যাপারে আমাকে আপনাকে সাহায্য করতেই হবে। ঠিক আছে, এখন চা খান। ভাই, আমার একটা রিকোয়েস্ট আছে। এই আপনাদের এই বিল্ডিংয়ে কি আমাদের থাকার মতো কোনো ফ্ল্যাট হবে ভাড়া, মানে খালি আছে কিনা? ফার্নিচার সহ না ফার্নিচার ছাড়া? ইয়ে মানে একা হলেই হবে। যদি ফার্নিচার নিয়ে আসেন তাহলে হবে না, আর যদি ফার্নিচার ছাড়া আসেন তাহলে আজকে উঠে যেতে পারেন। না মানে এটা কীরকম সিস্টেম যদি একটু বুঝিয়ে বলেন। আমার শালা চার দিন আগে পরিবার নিয়ে বিদেশে গেছে, 3-4 বছর থাকবে, তাই ভাবছি ওর ফ্ল্যাটটা খালি রেখে লাভ কি, ভাড়া দিয়ে দিই। ওর সব ফার্নিচার বাসার ভিতরে আছে, তাই এই সিস্টেম আর কি। তাহলে তো খুবই ভালো হয়, আমাদের আর কোনো কিছু সঙ্গে করে আনতে হবে না, আর এই মেয়েটাকে সঙ্গে করে আমরা নূরতাজ জাহানকে খুঁজতে পারব। হ্যাঁ, রূপসীর বই কই? সুন্দর চলেছে একা পথে, সঙ্গী হলে দুষ্টতে সুন্দর না। সুন্দরী দিকে আইতেছে, লক্ষণ ভালো না, চলেন পালাই। আপনি সামনে থাকলে ভাইয়ের গান গাওয়ার মুড আসবে না। আমি সামনে থাকলে মুড নষ্ট হয়ে যায়, আমি পেছনে থাকলে মুড আসে, তাই না? তোমাদের দুজনকে সাবধান করে দিচ্ছি,
আমার বা আমার পরিবারের কারো পেছনে তোমরা লেগো না, ফল ভালো হবে না কিন্তু। এই যে আপনি কি টিচার নাকি? হ্যাঁ, যখনই দেখেন তখনই আমাদেরকে বকা দেন। আমাদের কি আপনার স্টুডেন্ট মনে হয়? আর আর আপনার জন্য কি আমরা এলাকায় একটু গানও গাইতে পারবো না? যত ইচ্ছা গান গাও, কোনো সমস্যা নেই, নিজে ঘরে গিয়ে গান গাও। এলাকার সব বাড়ি তো আমাদের নিজেদের বাড়ি, মানে শ্বশুর বাড়ি, বুঝছেন? এক থাপ্পড় দিয়ে সমস্ত দাঁত ফেলে দিব। হাজি কোথাকার, ফাজলামি করবে কেউ কিছু বলবে না তোমাদেরকে? না ম্যাডাম, এই মহল্লায় আমাদেরকে বলার মতো কেউ নাই। আর যদি বলে, কেউ যদি কিছু বলে তা কি করবি? একদম হালুয়া টাইপ প্রবলেম। জানিস না যে আলিয়া কাছের এলাকায় ইপ্রেজেন্টেশন তো জানিস না? আকাশে আমার ভুলে গেছে, আমার মাফ করে দেন। চল তোর এই দৃশ্যটা কাছে নিয়ে যাবো, তোর পুরো বডির মাপে। কোথেকে এত হন্তদন্ত হয়ে ছুটে এলে? শোন, আশিক রে ভাইছিলাম, দুইটার দিতেই না ভোদর, আগামী তিন চার দিন বোধ এদিকে আসবে না। কি রে করিস নাকি এমনি হাতে নিয়ে ঘুরে বেড়াস? ও, তুই তো আমার আজীবন ছাত্র। আমার সমস্যা না এই এটাই, বুঝলে? মানে আজ পর্যন্ত একটি বইও আমি পড়ে শেষ করতে পারলাম না। চীনের দুঃখ যেমন ভাঙ, আমার দুঃখ 3,285টি বই। কতগুলো বললি? 3,285টি বই। গত 3 বছরে গড়ে আমি প্রতিদিন 3টা করে বই কিনেছি কথাকে উপহার দেওয়ার জন্য, কিন্তু কথা একটি বইও গ্রহণ করেনি। আমার মনে হয় তোর তরিকাতে কোনো ভুল আছে। তুই এক কাজ কর, তুই বই কেনা বাদ দিয়ে তুই একটা ফরেন কুকুর কিনে ফেল। ফরেন কুকুর? কুকুর কিনে কি করবো? সেটার সাথে ভাব করবি। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। কথা কুকুর নিয়ে বের হবে, আমিও আমার কুকুর নিয়ে বের হব, তারপর আমার আর কথার দেখা হবে, তারপর কথার কুকুর আমার কুকুরে একটা ভাব হয়ে যাবে, তারপর আমি আর কথা। কিন্তু কি কুকুর কিনবি? কি কুকুর আবার? ওই সাদা সুন্দর কথাটার মতো একটা ফরেন কুকুর। আমি তো কালারের কথা বলি না, আমি বলছি কুকুরটা কি মেল না ফিমেল। আচ্ছা, কথার কুকুরটা কি? কথার কুকুর মেল না ফিমেল এইটা তো জানি না। জানিস না? না। আচ্ছা, কথার কুকুরের নামটা কি জানিস? হ্যাঁ, প্রিন্স। প্রিন্স? তার মানে মেল। তুই তাহলে একটা ফিমেল কিনবি। ফিমেল কুকুর কিনতে হবে এটা কি বলো? কথারটা তো মেল। আরে বাবা, একটা নেগেটিভ পজিটিভ ব্যাপার আছে না। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আমি আর কথা যেমন না, কথার ব্যাপারটা তো ভালোই বুঝিস। হ্যাঁ, সেখানে দাঁড়ায় রয়েছিস কেন? না ওই চল না, একটু কাজ আছে। মানে আদুরিদের বাড়িতে কথা বেড়াতে গিয়েছে, এই পথ দিয়ে যাবে তো, তাই দূর থেকে একটু দেখবো। আচ্ছা ঠিক আছে, যাই। হ্যাঁ, ওকে প্রেমরেড। জাহানকে আমি জ্যোৎস্না দীপের সহায়তায় আমার করে
বুঝলে বর্ষা? বর্ষা প্রেমাচার্য, আমি আপনার প্রেমের আটায় আটকে গেছি, আপনি আমাকে বাঁচান প্রেমাচার্য। খবরদার, আমার জানের বাচ্চা, জানের বাচ্চা খানিকালাকে ডাকবি না, উনি সামনে এলে আমি কিছুই বলতে পারবো না। বল বল ইংলিশের বাচ্চা, এই এলাকাতে আমার প্রাণের বাচ্চা খানিকানা কেন প্রতিদিন আসে বল? আমি জানি না প্রেমাচার্য, জানে আমি জানি না, আমার মায়ের কথা আমি জানি না, আমি জানি না। সেদিন তুই বাটপাড়ি করে পালিয়ে গেছিলি না, সেদিন তো তোকে আমি কিচ্ছু বলিনি, তাই না? আজকে তোকে না আমি হেলি বেগম। জি বলো, কি বলবে বলো প্রাণের বাচ্চা? ওকে ছেড়ে দাও, আমরা একটা বিশেষ প্রয়োজনে কিছুদিন এই এলাকায় থাকবো। আমিও থাকবো তোমাদের সঙ্গে। সেটা সম্ভব না। আমার প্রাণের বাচ্চা খানেখানে কেন সম্ভব না? আমি গত 20টা বছর তোমার আশায় আশায় তোমার অপেক্ষাতে বসে আছি না, কেন সম্ভব না বলো? আমি তো তোমাকে ধরতে চাই, কিন্তু কেন যে ধরতে পারি না। দেখো আমি তোমাকে ভালোবাসতে পারবো না, কারণ আমার অন্তর জুড়ে আছে নুরতার জাহান, নুরতার জাহান আমার সবকিছু। যদি আমার প্রাণের বাচ্চা খানেখানাকে না পায়, তাহলে পৃথিবীতে আর কেউ পাবে না, এটাই হেয়ালি বেগমের ওয়াদা। গুলনাহার, তুমি আমার ভালোবাসার জান, তোমার জন্য দিতে পারি প্রাণ। গুলনাহার, গুলনাহার, তুমি আমার জান। এসব তুমি কি করছো? তোমার মাথা কি ঠিক আছে যমুনা? কেন কি হয়েছে, আমি কি কোনো ভুল করেছি? তুমি বুঝতে পারছো না তুমি কি করেছো, তুমি মস্ত বড় একটা ভুল করেছো। আর আমি কি ভুল করেছি সেটাই তো বুঝতে পারছি না। দেখো যমুনা, আমি একজন ওয়ান সাইডেড লাভার, মানে সৎ প্রেমিক। আহা, সেটা তো আমি জানি, কিন্তু আমার ভুলটা কোথায়? না যমুনা, তুমি তো আসলেই একজন সৎ ওয়ান সাইডেড লাভার না, তোমার মধ্যে ঘাপলা আছে, সে কথা আমার আগেই ভাবা উচিত ছিল। আচ্ছা, আমার ভুলটা না বললে আমি বুঝবো কি করে যে আমি কি ভুল করেছি? তোমাকে কিচ্ছু বুঝতে হবে না, তুমি এই মুহূর্তে আমার ঘর থেকে বের হয়ে যাও, যাও। গেম, তুমি এসব কি বলছো? আমি তোমার বন্ধু। আমি ঠিকই বলছি, তোমার মতো একজন অসৎ ওয়ান সাইডেড লাভার, মানে প্রেমিকা, কখনোই আমার বন্ধু হতে পারে না। তুমি বের হয়ে যাও, বের হয়ে যাও বলছি, বের হয়ে যাও এখান থেকে। বলেছিলি যে এতে কান্নার কি আছে, এটাও সেরকম আমার কাছে। কিন্তু আজকে একটা তোকে কেন খুঁজছিল? বছর ধরে নাকি তার নুটতাস খুঁজতেছে।
মা তুমি এখনি ওকে তোমার ঘরে নিয়ে যাও, ও যা কথা বলে তোমার ঘরে থেকে বলবে, নিয়ে যাও। আমার ঘরে ছিল, আমি তো তোর ঘরে পারি। তুমি ভুল করেছো মা, একজন সৎ ওয়ান সাইডেড লাভারের ঘরে এত রাতে একজন যুবতী মেয়ে প্রবেশ করতে পারে না, এটা তো সংগঠনের নীতিভঙ্গের ব্যাপার। তুই তো এর আগেও ওর সাথে ঘরে বসে কথা বলেছিস, তাই ভাবলাম। ওহো মা, তুমি বুঝতে পারছো না কেন, আমি যদি ওকে আসতে বলতাম তাহলে কোনো সমস্যা হতো না, কিংবা ও যদি এসে দরজায় একটা নক করতো তারপর আমার এখানে ঢুকতো তাহলেও কোনো সমস্যা ছিল না, কিন্তু ও করেছে কি, ও চোরের মতো চুপি চুপি এসে আমার খুব কাছে মানে ঘনিষ্ঠ হয়ে বসার চেষ্টা করেছে। ও এই কথা, তুমি বিষয়টাকে তো হালকা করে নিচ্ছ কেন মা, একজন সৎ ওয়ান সাইডেড লাভারের জন্য এটা একেবারে হালকার বিষয় না। আচ্ছা গেম, আমি ভুল করেছি, আমার এমন হবে না। না তুমি কোনো ভুল করনি, এই মাত্র বললে ও ভুল করেছে, আবার বলছি সব ভুল করে নাই। বাবা গেদুমন্ডল, আবার কি ভুল না হয় বাপ তোকে আজকে তাড়া দিস নাকি? ওহ মা, হোয়াট ইজ গেদুমন্ডল? গুলনাহারের বাবা আমাকে তাড়া করেনি, আর তাছাড়া ও কোনো ভুল করেনি, ও অন্যায় করেছে, অপরাধ করেছে। আচ্ছা ঠিক আছে, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, এবার মাফ করে দাও প্লিজ। অপরাধ করলে শাস্তি পেতে হয়, মাফ পাওয়া যায় না। দে ওকে শাস্তি দে, আমি এতক্ষণ তোদের জন্য চা নিয়ে আসি। হ্যাঁ তোমাকে মামার বাসায় ভাড়া নিচ্ছে। আসলে এরকম মানুষদেরকে ভালোই লাগে, কথা বলতেও ভালো লাগে। আমার বলতে তাহা ওই যে বুড়ে বাটার সাথে একটা ইয়াং ছেলে এসেছিল, তার নাম গো পিরিস, কি করছে পিরিস, কোন গাও গাও করতেছিল, আর ওই ইয়াং ছেলেটা তো ডরে ঘরে ঢুকতে চায় নাই, জানেন ওই ইয়াং ছেলেটা তো কিছু করতেই না। এটা কি বলছিস, তাহলে তোর রাজকুমারের কি হবে? এটা বিকল দাও না, নিষ্পাটের মতো কথা। আরে বাবা মেরে বলি নে, আপনি মেরে বলি নে, মানে ধরুন রাজকুমার আছেই তো, সেও থাকবে, যে আগে আসে তার সাথে গার্সান শুরু কর, আর গার্সান গার্সান শুরু করতে হবে, অন্য কোনো কথা আছে নাকি? থাকলো দুই জন, তাহলে তুই দুজনকে একসঙ্গে পছন্দ করবি? করে না পা, আমি পুরান যুগের বেদের মেয়ে জোস্তানা, আমি হচ্ছি এ যুগের মডার্ন জোস, আমার এক সাইডে থাকবে রাজকুমার আর এক সাইডে। আচ্ছা কি বলছিস তুই, শুনে না, এইটা হচ্ছে মডার্ন যুগের জোস্তার কথা, যে আগে আসবে সে আগে পাবে, আর যে পরে আসবে সে। আপা আজকে রাজকুমার এসেছিল, আপনার জন্য একটা চিঠি দিয়ে গেছে। কেন রেখেছিস, তুই নিয়ে যা। ঠিক আছে, তো এই বিষয়টা নতুন মনে হয়েছে, একটা এই বাসার সবার জন্য, অন্যটা গোপন। তোমার জন্য ওসলার সদস্যপদ এক বছরের জন্য বাতিল, আমি তোমাকে কোনো হেল্প করতে পারবো না। লাগে না প্লিজ, এত বড় শাস্তি তুমি আমাকে দিও না, তুমি আমাকে অন্য কোনো শাস্তি আমি মাথা পেতে নিবো, তুমি আমার স্বপ্নের বুকে এত বড় আঘাত করতে পারো না, কিন্তু এক বছর মানে অনেক বড় শাস্তি। প্লিজ প্লিজ প্লিজ, হাত ধরবে না, মুখ ফসকে বের হয়ে গেছে, এক বছর না হবে এক মাস, এক মাস তোমাকে এই অসলার সদস্যপদ থেকে বাতিল করা হবে। এক মাস মানে 30 দিন, 30 দিন আমি আদনান সামির ব্যাপারে কোনো উদ্যোগ নিতে পারবো না। প্লিজ প্লিজ গেম, এটা বাদ দিয়ে তুমি অন্য কোনো শাস্তি দাও। কোনোভাবে সম্ভব না, এই এক মাস আমি তোমাকে পর্যবেক্ষণ করব, তারপর তোমার কথা আমি প্রেম সভায় ওঠাবো। এটা কিন্তু বাড়াবাড়ি গেম, তুমি আমার বন্ধু, সময়টা আরও কমাও। সেটা সম্ভব না। এটাই তোমার শেষ কথা? হ্যাঁ এটাই আমার ফাইনাল কথা। ঠিক আছে, বন্ধু হয়ে যদি তুমি আমার এত বড় শাস্তি দিতে পারো তাহলে আর কিছু করার নাই, দেখি আমি কি করতে পারি। যমুনা আর চাঁদ তো পাশাপাশি বাসায় থাকে, যদি যমুনা গিয়ে চাঁদকে বলে আর চাঁদ যদি চিপকে বলে ফেলে তাহলে তো চিপ নিয়ে নেবে, আমি তো চিপকে রাজি করিয়ে রেখেছি, তাহলে তো সংগঠনের চাঁদ এগিয়ে যাবে। যমুনা তুমি আমার বন্ধু মানুষ, তাই আমি তোমাকে 7 দিনের শাস্তি দিলাম, এই 7 দিন আমি তোমাকে পর্যবেক্ষণ করব। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা আদর চলা, আচ্ছা ঠিক আছে, বাই থ্যাংক ইউ। কি মা কিছু বলবে? কি আশ্চর্য মা, এভাবে মুখের দিকে তাকিয়ে আছো, কিছু বললে বলো। রূপসী, ওই যে ওই লোকটার নাম জানি কি বলছিলি,
কোন লোকটা? ওই যে বললি না, 30 বছর ধরে তার প্রেমিকার জন্য অপেক্ষা করছে, বয়স এই 59 বছর 6 মাস 18 দিন। মনে পড়েছে মনে পড়েছে, বিখ্যাত প্রেমিক প্রেমাচার্য, প্রেমাচার্য খান মজলিশ। খান মজলিশ লোকটা দেখতে কেমন রে? বেশ সুন্দর, লম্বা, আমার কাছে কিন্তু হ্যান্ডসামই লেগেছে। কিন্তু মা, তুমি কেন বারবার ওনার কথা জিজ্ঞেস করছো? তুমি কি ভুলে গেছো তোমার সাথে ইয়াসিনের বিয়ে ঠিক করা আছে? আচ্ছা বাবা, গত 5 মিনিটে তুমি মিনিমাম এই কথাটা 5 বার বললে, প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে এই চিঠিটা। ওই হেলালের ছেলে চা, সে কি করে আমাকে চিঠি দিয়ে সাহস পায়? সে হেলালের ছেলে চা, তাকে গিয়ে জিজ্ঞেস করো না, আমি কি করে বলবো? চিঠিটা তোমার কারণে এসেছে, তাই আমি তোমারই জিজ্ঞেস করছি। তুমি এক্স্যাক্টলি কি বলতে চাচ্ছ আমাকে একটু ক্লিয়ারলি বলো তো। আমি বলতে চাচ্ছি ইয়াসিনের সাথে তোমার বিয়ে ঠিক করা আছে, ইয়াসিন দেশে ফিরলে তোমার সাথে বিয়ে হবে, এর মধ্যে এসব চিঠি আসবে কেন? তোমার এই ইয়াসিনের বিয়ের সাথে এই চিঠির সম্পর্কটা কি? তুমি বলতে চাচ্ছ কোনো সম্পর্ক নাই? না নাই, যদি থাকতো তাহলে এই গত 3 বছর চাঁদ আমার পিছনে পিছনে ঘুরতো না। মানে কি চাঁদ 3 বছর যাবত তোমার পিছনে ঘুরে? হ্যাঁ, 3 বছর ধরে ঘুরছে। তুমি তাকে নিষেধ করনি? মানা করেছি, সে শুনে না, বিশ্বাস না হলে মার থেকে শুনে নিও। না, তোমার মার কাছ থেকে আমি কিছু শুনতে চাই না। যা বলা তুমি বলবে। তোমাকে আমি কিছুই বলতে পারবো না, তোমার চিঠি তুমি পড়ো। সত্যি মা, খুবই মজার মানুষ। আমি তো যতবারই তাদের কথা মনে করি আমার হাসতে হাসতে পেট ফেটে যায়। দেখো না, 59 বছর 6 মাস 18 দিন বয়স তার, কিন্তু তার নাকি ভাই ডাক শুনতে পছন্দ হয়। এত বুড়া লোককে কে ভাই ডাকবে? যাই হোক, নেক্সট টাইম যখনই আসবে আমি তোমাকে অবশ্যই দেখাবো, ঠিক আছে? মা, এখনো ঘুমাওনি কেন? ঘুম আসতেছে না, তাই রূপসীর সাথে একটু কথা বলতে আসলাম। কেন ঘুম আসছে না কেন? প্রেশার বেড়ে গেছে নাকি? প্রেশার ওষুধ খেয়েছো তুমি রাতে? হ্যাঁ, ওষুধ খেয়েছি, কোনো সমস্যা নাই, এমনি ঘুম আসতেছে না। তুমি চলো, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিব, চলো ওঠো। আয়, তুই বেশি রাত করিস না, যা ঘুমাতে যা। প্রেমাচার্য গেটে দাঁড়িয়ে আছে, আমাকে যেতে হবে। জান, আপনাকে কি আমি দইরে রাখছি? কি আশ্চর্য, এভাবে দাঁড়িয়ে থাকলে কি কেউ যেতে পারে? মিস নুরতাজ, নুরতাজ মানুষ নাকি? না তো, আপনি তো আমার পথ আটকে দাঁড়িয়ে আছেন, আমি যাব কিভাবে? খুবই সামান্য জায়গা, আপনার ধাক্কা লেগে যেতে পারে। কি চাপা বলছেন, এসব কি বলছেন আপনি? না, আপনি না, আপনি না,
টাকা দিবে কিনা বলো। না আমি তোকে কোন টাকা দিতে পারবো। আচ্ছা তুমি কেমন বাবা যে সন্তানের চাহিদা পূরণ করতে পারো না? আমি তোর অযোগ্য বাপ যে বাপ সন্তানের চাহিদা মেটাতে পারে। খুশি? এবার খুশি? ঠিক আছে তাহলে আমি তোমাকে বাবা বলে ডাকতেও পারো। তোর বাবা ডাকতে আমার মোটেই ইচ্ছা নাই। যেদিন ইচ্ছা হবে সেদিন টাকা দিয়ে বলবো বাবা আমাকে একবার বাবা বলে ডাকতো বাবা। মিস্টার হেলালুদ্দিন আপনি টাকা না দিয়ে আমার অনেক বড় ক্ষতি করেছেন। আপনাকেও কিন্তু একদিন ক্ষতির সম্মুখীন হতে হবে এটা আমি বলে রাখছি। মিস্টার চাঁদ সওদাগর আমিও আমার সেই ক্ষতি দেখার জন্য অপেক্ষায় থাকলাম। মিস্টার হেলালুদ্দিন আমি আপনার বাড়ি থেকে চিরতরে বিদায় নিয়ে চলে যাচ্ছি। মিস্টার চাঁদ সওদাগর আমাকে ওইসব ফালতু ভয় দেখে কোনো লাভ হবে না। তার মানে কি আপনি কোনো টাকা দেবেন না? না মিস্টার চাঁদ সওদাগর আমি আমার কষ্টের টাকা আপনাকে নষ্ট হতে দেব না। চন্দ্র বাবা আমার একটা পাট দিয়া দেখবা অভিনয় করতে পারি কিনা? মিসেস বেলা খাতুন এটা কোনো নাটক নয়, এটা বাস্তব জীবনে বাপ আর ছেলের দ্বন্দ্ব। ওমা নাটকের নাম কি? বাপ ছেলের দ্বন্দ্ব? উফ মা তুমি বুঝতে পারছো না কেন এটা কোনো নাটক নয়। তোমার স্বামী মিস্টার হেলালুদ্দিন আমাকে 10,000 টাকা মাত্র 10,000 টাকা দিতে পারবে না বলে জানিয়েছেন এবং সেই কারণে আমি এই বাড়ি ছেড়ে চিরদিনের জন্য চলে যাচ্ছি। উমা সে কি কথা? একে চাপ কি বলে নাটক ছিল না? যেভাবেই হোক ওই বাড়িতে গিয়ে আমাদের খোঁজ নিতেই হবে প্রিমাচার্য। ওই বাড়ি সে তখন থেকে ওই বাড়ি করছে কেন? ওখানে কি তোমার আকাশের লক্ষ্য তোলার ব্যবস্থা আছে নাকি? না না ওই মানে তাও অবশ্যই আপনার নুরতাজ জাহান আগে তারপর যদি দু একটা লক্ষ্য তারা মানে অবশ্যই আপনার বিষয়টা আগে আমার মনে পরিষ্কার হয়ে আছে। মাত্র আপনি টেনশন করতে মেয়েটাকে সেদিন আমি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম ওরকম। আচ্ছা তুমি বলো না তোমার ছেলে জীবনে কোনোদিন কোনো ফালতু কাজ করেছে? আমার ছেলে এমন কোনো ফালতু কাজ করতেই পারে না। আমি 100% গ্যারান্টি দিতে পারি। 100% গ্যারান্টি দিতে পারো? বাদিক থেকে এক খালা দাও তাহলে বুঝবা তোমার পোলা একটা কুত্তা কেনার জন্য আমার কাছে 10,000 টাকা চাইছে। এটা ফালতু না? মা এটা তো ফরেন ডগ মানে বিদেশি কুকুর। আর বিদেশি মানে দাম তো একটু বেশি তুমি তো জানোই। বাবা তুই যে বিদেশি কুকুরটা নিবি ওই যে লোমালা কুকুরটা কাছে চল বুঝলি ওই কুকুরটা কিন্তু আমারও খুব পছন্দ। বাজান তোর যে কালকা দৌড়ান দিছিল ওটা কি বিদেশি কুকুরটা ছিল? হ্যাঁ মা আর সেই জন্যই তো কিনতে চাচ্ছি যাতে আর ওই কুকুর আমাকে তাড়া করতে না পারে। তুই ঠিকই কইছ আমার মানব করা ছেলে রে কুত্তায় দৌড়াইবো এটা তুমি মাইনা নিতে পারি না। শোন বাবা তুই যখন কুত্তা কিনবি ওই কুত্তাটা চাইতে শক্তিশালী তেজি সুন্দর দেখা ভালো বংশের একটা কুত্তা কিনবি। আরে চন্দন মা এটা তুমি কি করছিস? চন্দন মা তোমার মাথা কি ঠিক আছে? কেন কুত্তা কেনার কথা কইছিস? শোন বাবা তুই যেদিন কুত্তা কিনতে যাবি আমার কিন্তু সাথে দিয়ে যাবি। আমরা মায় বেটায় দেখা শুনে বাইসা ভালো বংশের একটা সুন্দর দেখা ফরেন ডগ কিনে নিয়ে আসুন। কিন্তু মা বাবা তো টাকা দিতে চাচ্ছে না। ও মা সে কি কথা? তুমি টাকা দিতে চাইতেছ না কেন? দেখো আমি এই কুত্তা কেনার জন্য 10,000 টাকা খরচ করতে পারবো না এটা আমার শেষ কথা। হ্যাঁ আমি কিন্তু সত্যি সত্যি এই বাড়ি ছেড়ে চিরদিনের জন্য চলে যাবো মা। ও সে কি কথা? ও বাবা বাবা
আপনারা দুজন আমাকে ফলো করছেন কেন? আপনাকে কেন ফলো করব? আমরা তো রাস্তা দিয়ে হাঁটছি। হাঁটছেন দেখতে পাচ্ছি সেটা, কিন্তু আমার পেছনে পেছনে কেন? ইয়া মানে এই মুহূর্তে আপনাকে ফলো করা ছাড়া আমাদের কোনো উপায় নেই, তাই তাই। হোয়াট কি বলছেন আপনারা, মাথা ঠিক আছে আপনাদের? হ্যাঁ, আমার মাথা তো শুধু এখন একটাই চিন্তা, সেটা হচ্ছে আমার প্রেম, আমার ফেলে আসা প্রেম। এখন আপনি যদি আপনার ঠিকানাটা আমাকে দিয়ে দেন তাহলে আর আপনাকে ফলো করবো না। আমি কিন্তু আপনাদেরকে সাবধান করছি, এরপরেও যদি আপনারা দুজন আমার পিছু নেন আমি পুলিশ ডাকতে বাধ্য হব। তাহলে তো খুব ভালো হয়, আপনি আমার বিরুদ্ধে কেস করবেন, আপনার ঠিকানাটা আমি পেয়ে যাবো। আশ্চর্য, আপনি বাবার বয়সে একজন মানুষ, আমার আপনাকে এসব আচরণ শুভ পায় না। শিবাচার্য আমার সব আশা ভরসা শেষ হয়ে গেছে, আমার করার আর কিছুই থাকলো না বস। আচ্ছা তুই যদি পরিষ্কার করে না বলিস তাহলে আমি বুঝবো কি করে তোর সমস্যাটা কি? আমার বিদেশি কুকুর কেনার প্রকল্প কখনোই সফল হবে না চিফ পেমেন্ট। কেন হয়েছে নাকি? আমার জন্মদাতা পিতা আমার সাথে বেইমানি করেছে, প্রতারণার আশ্রয় নিয়েছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুই অফিসে বস, আমি ফিরে এসে দেখি। তুই বল মনের মধ্যে কেমন লাগে, দুইটা ঘন্টার উপরে এখানে খাড়ায় রয়েছি কিন্তু গুলনাহারের কোনো দেখা নেই। আমার বুকের ভিতরটা কেমন যেন খা 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 করতেছে। আমি বলছি কি, আপনি কি একবার ভিতরে কথা বলে আসবেন নাকি? ভিতরে গিয়ে কি কথা বলবো, চাচা তো বাসায় নাই। আরে বোকা প্রেমিকের মতন কথা বলছেন কেন? আপনি কি চাচার সাথে কথা বলবেন নাকি? আপনি যাবেন আপনার প্রেমিকার সাথে কথা বলতে? আমি প্রেমিকার কাছে গিয়ে কি বলবো? কি বলবেন বলবেন কি বলবেন? বলবেন যে আমার গলাটা শুকে কাঠ হয়ে গেছে, এক গ্লাস ঠান্ডা পানি খাওয়ানো যায় কি? ঢাকায় এইসব সিস্টেম চলে না, এগুলো গ্রামের সিস্টেম। তাইলে কি করবেন, সরাসরি বাড়ির মধ্যে ঢুকে দেবেন, গিয়ে বলবেন অনেকক্ষণ ধরে রাস্তা দাঁড়াচ্ছি, তুমি বেলকুনিতে বাইরে আসছো না কেন? সর্বনাশ তো কি মাথা খারাপ, আমি ডাইরেক্ট গিয়ে কথা বলবো। কেন সমস্যা কেন, আই বাবু শ্বশুর তো আপনার সাথেই আছে। না সেটা ঠিক আছে কিন্তু, আচ্ছা আজকে বাদ থাক, আমি কালকে এসে মানে ডাইরেক্ট অ্যাকশনে যাবো। হ্যাঁ আজকে বলছেন কালকে বলবেন, আবার কালকে বলবেন পরশুর কথা, পরশু এরকম করতে করতে তো দিন পার হয়ে যাবে, মাস পার হয়ে যাবে, কথাই শেষ হবে না। সরাসরি তো এইভাবে কাউকে বলা যায় না। এই যে ব্যর্থ প্রেমিক, এক কাতের চামচা। ব্যর্থ প্রেমিক গেম হাসান ওরফে গেদু মন্ডল, আর কতক্ষণ দাঁড়াবি, আমাকে একটু চান্সলেস দে। তোদেরকে কেউ কি মানা করছে? সাহস থাকলে মোটর সাইকেল থেকে নামে দাঁড়া। নামলে কি করবি? এই দাঁড়াইলাম। নাই মিছে তো ঠিকই কিন্তু রং সাইডে নামেছ, তোমার জোর করতো সেটা আমাদের জানা আছে। বাহাদুর মুখ সামলাই, কত তো কইতেছি। এ কথা এত জোরে বলছিস কেন? তোর গলার জোর আমার কিন্তু জানা আছে, তুই এখানে খারাপ দেখ আমি কি করি। এই গেম বাদুরে বাড়াবাড়ি করতে না কর, নালে কিন্তু তাহলে কি করবি বল? ভুলে গেছে সেদিনের কথা, গুলনারের বাপরে কি করছিল? তার মানে তুই ষড়যন্ত্র করে এই কাজটা করছিলি, ঠিক আছে বুঝতে পারছি। আর বাহাদুর তুই মজুরে ধরবি।
আর আমি এই হারামজাদা আশিককে ধরব। খবরদার কাছে আসবি না কইলাম। কালকের বিচার আজকে হইব। তোকে গায়ে হাত দিব না। আমাগো সিপ প্রেম রেড আসতেছে, সে যতক্ষণ না আসবো তোকে ধরে রাখবো, আর সে আসার পর তারপর তোকে বিচার হইব। ওই যে প্রেম রেড চলে আসছে। বাবু দর 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 বন্ধু ভাগ বন্ধু ভাগ।